সংখ্যালঘু হলে দিদি মমতা ব্যানার্জি চলে আসতো এক গাদা টাকা নিয়ে, দিয়ে দিত চাকরি, দিয়ে দিত পরিবারকে, প্রত্যেককে চাকরি পেত। আর তিনটে অনাথ শিশু কোনো খোঁজ খবর, মাতৃ হারা হয়েছে, তাদেরকে হোমের ব্যবস্থা করেনি পুলিশ প্রশাসন। এবং এরা এসসি পরিবার, বাবা পরিচয়, এরা তার জন্য এসসি কমিশন থেকেও টাকা পায়, সরকারি টাকা, এদের দিতে এত কষ্ট। এরা পিছিয়ে পড়া এসসি সমাজের মানুষ বলে তারা পাবে না। সংখ্যালঘু পরিবার হলেই এক গাদা টাকা থেকে বড় মেয়েটি 11 বছর, সে নিজের চোখে দেখেছে, সে বলছে দুজন ভেতরে ঢুকে এগুলো করছে, দুজন বাইরে দাঁড়িয়ে আছে, আর এখানে পুলিশ বলছে একজন, সে চোখে দেখেছে, সে বলছে মাথায় গামছা বাঁধা, মুখে মাস্ক দেওয়া, সে পরিষ্কার বুঝলে, এবং মেয়েটি ভয়ে থুতলে গেছে, ওর সে মানসিক বিকৃতি হবে যে ক্ষতি হয়ে গেল, তার জন্য সরকার কি করছে, সারাটা জীবন মেয়েটা এই নিয়ে বাঁচবে, এই স্মৃতি তাকে তাড়া করে বেড়াবে। সে বলছে আমি তাপস আহারি দিয়ে 5 বছর ধরে তার অধীনে কাজ করছি, এলাকার লোক সবাই জানে, উনি মিথ্যা কথা বলছেন, পিয়ে বলে অস্বীকার করছেন, এটা একটা পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে ও পরিষ্কার বলছে টাকা ওনাকে দিই বা উনি নিয়ে, স্বাভাবিক পিয়েরা এই কাজটা করে, তার পিয়ে হয়তো তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, দেয়নি, আমার তো সব পিয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, একটা আছে, কিন্তু আমার আরও 3টি আছে। এইরকম তো কাজ করলে তো তাকে ধরা উচিত, যেহেতু সে একদম ওপেন সিআইডির সামনেই বলছে। এটা হচ্ছে ও যে মারা গেল তার আমাদের দেখাশোনা করতে হয়, জমি জমা নিয়ে কোনো না না, তাহলে চাষে যতক্ষণ খেটে আনে ততক্ষণই খায় আমার মা বাবা, জমি জায়গা নেই তো, এই খেটে খেটে কত কষ্ট করে করলো, আর এভাবে আমার বাবাকে ঘরটা বাসু করতে দিল না, কেমন করলো কষ্ট করে করে বাড়িতে সেই চাইখানে তাদেরকে ই করে দিল, আবাস যোজনা, আবাস যোজনা কি করছে, কিছু করছে, আমরা কিছুই বুঝতে পারছি না, সামনে ধরতে পারছি না, কি করবো আমরা এভাবে পথে পথে বেড়াবো, ছেলে পেলে নিয়ে এভাবে দেখছে চলে যাচ্ছে, রান্না বাজার 4 দিন ধরে পথে পথে বেড়াচ্ছে, আমরা টিকতে পারছি না বাড়িতে, হ্যাঁ আমরা ওটাই চাইছি, প্যান্ট পুলিশ যাতে চাই, সেটাই চাই, আপনাদেরকে আমরা তার প্রতিবাদ চাই, আমাদের যেমন দিন গিয়েছে তাদের জন্য এই হালটাই যেন আমরা দেখতে পাই, তা আবার তো পরে আমাদের কত মেরে দিতে পারে, আমার তো সে ভয়টা লাগছে, আমরা তো টিকতে পারছি না এখানে, কিভাবে থাকবো, কার জন্য থাকবো এখানে।